ভেন বন্ধু কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্যই থামবে দেখে অবশ্য বুঝে নিয়েছো তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা টপিকে তোমরা ভালো করেই জানো এখন যে আমাদের টেস্টসম্যানের যে ভ্যাকেন্সি আসছে সে আমাদের আইটিপি বল, বলো কিংবা আমাদের বিএসএফ ট্রেডসম্যান বলো কিংবা আমাদের সি আর যে সি তোমার পি বলো সবই কিন্তু এখন কিন্তু আমাদের এনএস কিউএফের যে লেভেল ওয়ান সার্টিফিকেট সেটা কিন্তু লাগু করে দিয়েছে তো এই সার্টিফিকেট না হলে তুমি কিন্তু অ্যাপ্লাই তুমি করতে পারবে না তো বিশেষ ক্ষেত্রে তোমাদের কুক এবং ওয়াটার ক্যারিয়ার তো এখন কিন্তু কুক আর ওয়াটার ক্যারিয়ার কিন্তু ঘাটিয়ে এখন কিন্তু আমাদের নতুন যে ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ থেকে কিন্তু লাগু করে দিয়েছে যেটা কিন্তু কিচেন সার্ভিস তো কিচেন সার্ভিসে কিন্তু যতগুলো ভ্যাকেন্সি আসবে সবে কিন্তু তোমাদের টেন পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এনএস কিউএফের লেভেল অনে না সার্টিফিকেট হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে না তো এখানে কিন্তু অনেক স্টুডেন্টের কমেন্ট ছিল এবং অনেকেই কিন্তু আমাকে কল করেছিলো এবং ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করে জানিয়েছিল যে দাদা আমরা এই সার্টিফিকেট যে এনএস কিউএফ লেভেল অনার সার্টিফিকেট আমরা কীভাবে বের করবো তো সেটা নিয়ে একটা ভিডিও করো এবং ট্রেনিং সেন্টারে কোথায় কোথা থেকে আমরা কন্ট্যাক্ট করব তো এ টু জেড কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু অফিসে আমি কল করেছিলাম তো সেখানে যে স্যার ছিল স্যারের সঙ্গে কিন্তু ডিটেলস কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি তো তোমাদের সঙ্গে কিন্তু সেই সব তথ্যগুলো আমি তুলে ধরছি তো তোমাদের কিন্তু সব থেকে একটা বড়ো তোমাদের ফায়দা হয়ে গেছে আগে কিন্তু আমাদের এই যে সব জায়গায় কিন্তু অনলাইন কোর্স কিন্তু অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু অনলাইন কোর্স কিন্তু তোমরা বাড়িতে বসে তোমাদের কিন্তু সার্টিফিকেট তোমরা নিতে পারবে অনলাইন তোমরা কোর্স করে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু বলে দিচ্ছি তোমাদের কত টাকা তোমাদের লাগবে কোর্স তোমাদের কত দিন হবে কী হবে তোমরা অ্যাপ্লাই করবে কার সঙ্গে তোমরা কন্টাক্ট করবে ট্রেনিং সেন্টারের কথা এ টু জেড তোমাদের কিন্তু সব কিছু আমি বলে দিচ্ছি তো তোমরা কিন্তু কী বলছি তোমরা শুধু এই সার্টিফিকেটটা তোমরা শুধু আইটিবি টেস্ট মেনে তোমরা শুধু অ্যাপ্লাই করতে পারবে না তোমরা ভালো করে জানো বিএসএফ টেস্ট কিন্তু তিন হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি প্রায় কিন্তু আসবে আমাদের এক থেকে দু মাসের মধ্যে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া আমাদের সি আর পি এফ তোমরা ভালো করে জানো কিচেন সার্ভিসে কিন্তু বারো হাজার প্লাস কিন্তু সিট কিন্তু খালি আছে তো এই কিন্তু দু হাজার তেইশে যে আমাদের সি আর পি এফ ভ্যাকেন্সি চলছে সেটা কিন্তু জয়নিং হয়ে গেলে কিন্তু এই বারো হাজার প্লাস কিন্তু পোস্টে কিন্তু ভ্যাকেন্সি চলে আসবে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে কেননা এখন যে টেন পাসের যত কিন্তু আমাদের জব সেগুলোর কম্পিটিশান কীরকম তো তোমাকে কিন্তু জব যদি তুমি পেতে দিয়ে যাও তোমাকে কিন্তু আলাদা কিছু করতে হবে হয় তোমাকে টেন পাসের সঙ্গে সঙ্গে এনএস কি যে লেভেল সার্টিফিকেট সেটা তোমাকে থাকতে হবে নাহলে তোমার যদি আইটিআই যদি কোর্স থাকে তাহলে তোমার একটা তুমি জব পাওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা তোমার আসানি হয়ে যাবে আর তোমরা ভালো করে জানো এস এসসসিডিতে কিন্তু আমাদের কম্পিটিশন লেভেল কীরকম দিনের প্রতিদিন হাই হতে চলেছে এবং সবাই কিন্তু এখানে এসএসসি জিডির পিছনে পড়েছে আমি বলবো দেখো শুধু তোমরা এসএসসি জিডি নিয়ে পড়ে থাকবে না কেউ জানে না কার কোথায় সিলেকশন হবে তার জন্য তোমাদের যত ভ্যাকেন্সি আসছে সব ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু ট্রাই তোমরা মারবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি তার আগে বলছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নাও এবং যারা টেলিগ্রামে এখন জয়েন করে নি তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নাও টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে তোমার লাইক করে করুন তো দেখতে পাচ্ছ এটা কিন্তু যে কিন্তু অফিসে আমি কল করেছিলাম সেই অফিস থেকে কিন্তু আমাকে সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করেছে তো এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইটা তাদের ইনস্টিটিউট তোমরা দেখতে পারো তো এখানে কিন্তু যে ক্যান্ডিডেটের কিন্তু এখানে সার্টিফিকেট ইস্যু হয়েছে তার দেখতে পাচ্ছ এখানে নকুল চন্দ্র রয় এখানে দেখতে আছো তার বাবার নাম তো দেওয়া আছে এখানে সার্টিফিকেট স্টুডেন্ট আইডি তার নম্বর দেওয়া আছে এবং এখানে দেখতে আছো তো সাকসেসফুল কমপ্লিট দ্য ফুড প্রোডাকশান অ্যান্ড কিচেন সার্ভিস লেভেন ওয়ার্ল্ড কোর্স তো এখানে দেখতে আছো উইথ উইথ গ্রেড এ তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে এখানে সিগনেচার ফিগনেচার সব কিছু আছে এবং এখানে কিন্তু তোমাদের কিউ আর কোড তোমরা আছে এবং স্কিল ইন্ডিয়া এবং এ এনএসডিসি তোমাদের দেখতেছো সব কিছু এবার তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে তোমাদের আমি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো তো তোমাদের ভালো লাগলে তোমরা কোর্স করবে না ভালো লাগলে তোমাকে কিন্তু না তোমরা কোর্স করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের বলছি না তোমরা কোর্স তোমরা করো দেখো এখানে তোমার ডেট তোমার ইস্যু দেখতে যাচ্ছো চারেই কিন্তু জুলাই কিন্তু এখানে ডেট কিন্তু ইস্যু হয়েছে সার্টিফিকেটটা দু হাজার চব্বিশে তো এই যে সংস্থা থেকে এই সংস্থা থেকে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু অফলাইনে যে অফলাইনে কিন্তু কোর্স করে তোমাদের দেখতেছো এইসব স্টুডেন্ট কিন্তু সব সার্টিফিকেট কিন্তু পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো অফলাইন কিন্তু কোর্স ছিল এখন কিন্তু অনলাইন কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে তোমাদের কোথাও যেতে হবে না তোমরা কিন্তু বাড়ি থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে স্টুডেন্ট সব কিন্তু সব কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে অফলাইন কিন্তু কোর্স কিন্তু করে তো যাই হোক তোমরা এখানে কীভাবে তোমরা কোর্স করবে দেখো এখন বর্তমানে আমাদের আইটি যে কিচেন সার্ভিস তার কিন্তু ফর্ম ফিল আপ চলছে তো তোমাদের কোর্স যে তোমাদের কিন্তু পনেরো দিন তোমাদের ক্লাস হবে অনলাইনে সারাদিনে কিন্তু এক ঘন্টা করে তোমাদের ক্যালাস হবে তারপর ষোলো দিনের দিনে তোমাদের কিন্তু একটা এক্সাম হবে সেই এক্সাম কিন্তু হওয়ার পর তোমাদের কুড়ি দিনের দিনে তোমাদের কিন্তু সার্টিফিকেট তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তোমাদের সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করে দেবে সেটা দিয়ে তুমি কিন্তু আইটিভি যে কিচেন সার্ভিস সেখানে তুমি কিন্তু অ্যাপ্লাই তোমার করতে পারবে এরকম অরিজিনাল সার্টিফিকেট আমি তোমাদের এটুকু তোমাদের বলতে পারি এটা কিন্তু একশো পার্সেন্ট পুরো কিন্তু অরিজিনাল সার্টিফিকেট এখানে তোমরা কিন্তু ফেক পাবে না কারণ তোমরা ভালো করে জানো আমাদের বিএসএফ ট্রেডমেনে কিন্তু অনেকে কিন্তু ফেক সার্টিফিকেট যারা পয়সা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে দু হাজার টাকা দিয়ে কিন্তু সেখানে পয়সা দিয়ে কিন্তু এখানে সার্টিফিকেট ফেক সার্টিফিকেট বানিয়ে কিন্তু এখানে চাকরি পেয়ে গেছিলো তাদের কিন্তু এখন বর্তমানে রিজেক্ট করে দিচ্ছে তো এটা কিন্তু পুরো অরিজিনাল সংস্থা তো তোমরা এবারে ভর্তি হবে তোমরা কীভাবে আমি বলে দিচ্ছি এবং কোর্স তোমাদের কী কত টাকা তোমাদের ফিস এটু যদি তোমাদের সব কিছু বলে দিচ্ছি তো দেখো তোমাদের আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার সেই স্যারের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট তোমরা করে নেবে এখানে তোমাদের তিন হাজার টাকা তোমাদের লাগবে তো এটা তোমরা দুটো তোমরা কিস্তি তোমরা দিতে পারো ফার্স্ট তোমরা এখানে দেড় হাজার টাকা তোমরা দিতে পারো এবং সেকেন্ডে তোমরা যখন ভর্তি হওয়ার সময় তোমাদের দেড় হাজার টাকা এবং তোমার যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় তোমাদের কিন্তু দেড় হাজার টাকা তোমাকে প্রোভাইড করতে হবে তো তোমাকে একটা অনলাইন তোমাকে একটা অনলাইনে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে তোমাকে ফর্ম ফিল করতে হবে এবং যে স্যারের যে আমি নাম্বার দেবো সেই স্যারের নাম্বারে তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমার যে আধার কার্ড এবং তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট এবং তোমার ফটো সেগুলো কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে স্যারকে ঠিক আছে সেগুলো তোমার প্রোভাইড করে নেবে তারপরে তোমাদের কিন্তু অনলাইন যে তোমাদের রেজিস্ট্রেশনটা তোমরা ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে ফর্ম ফিল আপ করার পর গুগল যে মিট আছে সেখানে তোমাদের অনলাইনে তোমাদের এক ঘন্টা করে তোমাদের ক্লাস হবে ঠিক আছে এবং পনেরো দিনের দিন তোমার কিন্তু একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা হওয়ার পর তোমাকে কিন্তু কুড়ি দিনের দিন তোমাকে কিন্তু অনলাইনে তোমাকে সার্টিফিকেট পাঠিয়ে দেবে তো সেটা কিন্তু ডাউনলোড করে তুমি পিডিএফ ফর্মেটে তুমি কিন্তু বার করে নিতে পারবে কম্পিউটার থেকে যেমন তুমি আধার কার্ড তুমি বের করো সেরকমভাবে তুমি কিন্তু বের তুমি করে নিতে পারবে তো এটাই হচ্ছে মেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিয়েছে তো এনএস সার্টিফিকেট তো ট্রেনিং তোমরা দেখতে পাচ্ছ অনলাইন এবং অনলাইন পনেরো দিন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাস ঠিক আছে পনেরো দিনে তোমাদের ক্লাস তোমরা দেখতে পাচ্ছো চব্বিশে আগস্ট থেকে কিন্তু এখানে অলরেডি কিন্তু একটা ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখেছো চব্বিশে আগস্ট থেকে সি তোমরা দেখ বিএসএফ সিআরপিএফ আইটি ইপি ট্রেডসমেন্ট সার্টিফিকেট কোর্স তো এখানে ফুড প্রোডাকশন কিচেন সার্ভিস ওয়াটার কেরিয়ার বারবার তো কিছু নিয়ে দেওয়া আছে তো এখানে তোমাদের কী কী তোমাদের ডকুমেন্টস তোমাদের সব কিছু বলে দিলাম যে আধার কার্ডের জেরক্স এবং তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জিরস এবং মার্কশ মাধ্যমিকের মার্কশিটের জোরকোস এবং তোমার লাস্ট যে কোয়ালিফিকেশন তুমি টুয়েলভ করে থাকো কিংবা তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তুমি দিতে পারো তুমি নাও দিতে পারো তোমার টেন পাস্ট দিলেই তোমার চলবে পাসপোর্ট সাইজ তোমাদের দু কপি তোমাদের ফটো লাগছে এবং তোমাদের কিন্তু এজ তোমাদের আঠারো থেকে তিরিশ বছর তোমাদের হতে হবে মেল ফিমেল বুথ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো সব কিছু তোমাদের বলে দিলাম এবার দেখো এই যে ট্রেনিং সেন্টার তোমার আমি বলে দিচ্ছি বেলগড়িয়া কলকাতা ফিফটি সিক্স তোমরা দেখতেছ বেলগড়িয়া স্টেশন স্টেশন নেয়ারেস্ট প্ল্যাটফর্ম নম্বর ওয়ান তোমরা দেখতে এই যে তোমাদের এটা কিন্তু অ্যাড্রেস ঠিক আছে এই কিন্তু অ্যাড্রেসে এর কিন্তু অফিস যে অফিস তোমরা পেয়ে যাবে এবং তোমাদের আমি দেখে দিচ্ছি এই যে নাম্বার তোমরা দুটো তোমার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কিংবা তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এটা কিন্তু অফিসের নাম্বার ঠিক আছে এখান তোমাকে তোমাদের যা যা তোমাদের জানার থাকবে তোমরা যদি জেনে নিতে পারো এ টু জেড তোমাদের কিন্তু সব কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে দেবে এটুকু তোমাদের বলতে রি তোমাদের কিন্তু বাড়ির কিন্তু বাইরে যেতে হবে না তোমরা কিন্তু ঘর থেকে বসে তোমরা কিন্তু কোস্ট না করতে পারবে ঠিক আছে এই দুটো তোমরা নাম্বার তোমরা নোট না করে নাও নাহলে এই দুটো নাম্বার আমি টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি তোমার সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে সেখান থেকে তোমার নাম্বার নিয়ে তোমরা নিজে থেকে কনট্যাক্ট করতে পারো আর তোমাদের কিছু দুই ডাউটই থাকে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে নাহলে সব থেকে বেটার হবে ইনস্টাগ্রামে লিঙ্ক দু আছে তোমরা ইনস্টাগ্রামে যায় কোনো যদি ডাউসই থাকে আমাকে এস এম এস করে জানাতে হবে সেখান থেকে আমি তোমাদের সঙ্গে কনট্যাক্ট করে নেব ঠিক আছে তোমরা কিন্তু এখানে বারবার তোমরা কল করেছিলে তার জন্য কিন্তু আমি পুরোপুরি নিজে থেকে কনট্যাক্ট করে তোমাদের এ টু জেড তোমাদের সব কিছু ডিটেলস আমি প্রোভাইড করে দিলাম তো যারা যারা বানাবে তারা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো সেখান থেকে এ টু জোট তোমাদের সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো এবং এটাতে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু সব তোমরা হান্ড্রেড পার্সেন্ট বা রিজাল্ট তোমরা পেয়ে যাবে কুড়ি দিনের দিনে তোমরা কিন্তু এই সার্টিফিকেট তোমরা কিন্তু হাতে তোমরা পেয়ে যাবে তো যাই হোক তোমাদের এ টু জোট তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম যে যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অফিসের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি ঠিক আছে এটা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার না কেউ যদি ভাবো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার না এই যে এই যে দুটো যে কন্ট্যাক্ট নাম্বার এটা কিন্তু অফিসের কন্ট্যাক্ট নাম্বার যে তুমি কল লাগাবে ওখানে স্যাররা কিন্তু ওখানে রিসিভ করবে আমি কী বলেছি তোমরা বলেছিলে বলে আমি কন্টাক্ট করে তোমাদের ইউটিউজের সব কিছু তোমাদের জানকারি আমি প্রোভাইড করে দিলাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ